डियर स्टूडेंट्स वेलकम टू स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनल तुम्हारे एएनएम जीएनएम एर नेक्स्ट एग्जाम आम्रा जीवनतार बैचित्र्य सीरीजे जो क्वेश्चनगुलो निये आलोचना करछिलाम आज उपस्थित होयेछि तार पार्ट थ्री निये। तो आम्रा देखे नेब तुम्हारे सामने एएनएम जीएनएम परीक्षा आसते पारे एबं आसबे एरकम किछु सम्भाव्य प्रश्नोत्तर निये। प्रथमे आलोचना करब आजकेर प्रथम प्रश्न, प्रश्न नम्बर 81, पृथ्वीर उपरितलेर अंश के कि बला हय। अपशन आछे मैंटल, कोर, क्रास्ट एवं हाइड्रोस्फियर। सठिक उत्तर हो जाबे क्रास्ट। सेकेंड प्रश्न, पृथ्वी प्रधानत कटी स्तर निये गठित होयेछे? दुटी, तीनटी, चारटी एवं पाँचटी। एखाने सठिक उत्तर हो जाबे तीनटी, पृथ्वी प्रधानत तीनटी स्तर निये गठित होयेछे। चले जाबे आमादेर परेर प्रश्न, 83 नम्बर प्रश्न, প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তত্ত্ব কোনটি? প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তত্ত্ব কোনটি? বিশেষ সৃষ্টি তত্ত্ব, স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব, কসমোজয়িক তত্ত্ব এবং সায়ানোজেন তত্ত্ব। বিশেষ সৃষ্টি তত্ত্ব, এখানে আমরা বিশ্বাস করি যে প্রাণের যে উৎপত্তি পৃথিবীতে প্রথম হয়েছিল তা কোনো মিরাকেলভাবে, কোনো দৈব আশীর্বাদে হয়েছিল এবং এই বিশেষ সৃষ্টি তত্ত্বই হচ্ছে সবচেয়ে পুরনো মতবাদ। তারপরের প্রশ্ন বলেছে প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল, প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা কত ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্নে, 85 নম্বর প্রশ্ন, জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রথম ধারণা কে দেন? বলেছে জড় পদার্থ থেকে প্রাণ সৃষ্টির প্রথম ধারণা কে দেন? এর সঠিক উত্তর হয়ে যাবে সায়েন্টিস্ট হাক্সলি। এর সঠিক উত্তর হয়ে যাবে হাক্সলি। আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে বিশ্বব্রহ্মাণ্ডে ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাকে কি বলা হয়? বিশ্বব্রহ্মাণ্ডের এবং বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাকে কসমোলজি বলা হয়। 87 নম্বর প্রশ্ন, সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা কে? 87 নম্বর প্রশ্ন, সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা কে? হ্যালডেন, ওপারিন, আর্হেনিয়াস এবং ফুজার। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফুজার। চলে আসবো আমাদের পরের প্রশ্নে, কেমোজেনি তত্ত্বের প্রবক্তা কে? এখানে অপশান বলেছে ফুজার ও ওপারিন, হ্যালডেন ও হেলমেন্ট, ওপারিন ও হ্যালডেন এবং কোনোটি নয়। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কেমোজেনি তত্ত্বের প্রবক্তা ওপারিন এবং হ্যালডেন। তো তোমরা প্রত্যেকেই জানো যে হ্যালডেন যে সে হট ডাইলুট স্তূপ মতবাদের প্রবক্তা এবং ওপারিন যে সে কোয়া সার্ফেট মতবাদের প্রবক্তা এবং এর পরবর্তীকালে মাইক্রোস্ফিয়ার মতবাদের প্রবক্তা সিডনি ফক্স। তো কেমোজেনি তত্ত্বের প্রবক্তা ওপারিন এবং হ্যালডেন উভয়ই। পরের প্রশ্ন বলেছে হট ডাইলুট স্তূপ তত্ত্বের প্রবক্তাকে, যেমন আমি আগের প্রশ্নেই বললাম যে হ্যালডেন হট ডাইলুট স্তূপ মতবাদের প্রবক্তা এবং ওপারিন কোয়া সার্ফেট মতবাদের প্রবক্তা। তো এখানে হট ডাইলুট স্তূপ মতবাদের প্রবক্তা হয়ে যাবে হ্যালডেন। চলে আসবো আমাদের পরের প্রশ্নে, 90 নম্বর প্রশ্ন, নগ্নচীন হলো প্রোটিনবিহীন আরএনএ, শুধু আরএনএ, প্রোটিনবিহীন ডিএনএ এবং ডিএনএ। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রোটিনবিহীন আরএনএ। নগ্নচীন আমরা প্রোটিনবিহীন আরএনএকে বলে থাকি। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে, মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা কে? ওপারিন, হ্যালডেন, হাক্সলে এবং ফক্স। এদের মধ্যে একটু আগেই তোমাদের বলা হলো যে বিজ্ঞানী সিডনি ফক্স তিনি মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা। তো ফক্স হয়ে যাবে এটা সঠিক উত্তর। তারপরে 92 নম্বর প্রশ্ন বলেছে কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা কী? কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলেন অবশ্যই ওপারিন। তাহলে আমরা এখানে তিনটি তত্ত্ব পেয়েছি, একটা হচ্ছে কোয়াসার্ভেট, সেটার তত্ত্বের প্রবক্তা ছিলেন ওপারিন, হট ডাইলুট স্তূপ সেই তত্ত্বের প্রবক্তা হ্যালডেন এবং মাইক্রোস্ফিয়ার সেই তত্ত্বের প্রবক্তা হলেন সিডনি ফক্স। চলে আসবো আমরা পরের প্রশ্নে, প্রোটোসেল বলেছে প্রোটোসেল কি নিয়ে গঠিত হয়েছে বা প্রোটোসেল কি? প্রোটোসেল হলো কোয়াসার্ভেট, প্রোটিনয়েড, নগ্নজিন, কোয়াসার্ভেট এবং নগ্নজিন। বলা হয়েছে কোয়াসার্ভেট যেটা, অর্থাৎ বিজ্ঞানী ওপারিন যে মতবাদের প্রবক্তা ছিলেন, তো ওপারিনের বক্তব্য অনুযায়ী কোনো একটা পদার্থর মধ্যে যখন প্রথম লৌহ তরল মানে হট ডাইলুট স্তূপ থেকে জীব প্রাণের উৎপত্তি ঘটে তখন সেখানে কোয়াসার্ভেটের
উৎপত্তি সবার আগে হয়েছিল। এই কোয়াসাভেটের পরে সেই কোয়াসাভেটের মধ্যে যদি একটা দ্বিস্তরীয় আবরণ চলে আসে তাহলেই সেটাকে আমরা বলি মাইক্রোস্ফিয়ার, ঠিক আছে। এই কোয়াসাভেটের সাথে যখন এই ন্যাকেড ডিএনএ কোয়াসাভেটের মধ্যে যখন ন্যাকেড ডিএনএ এন্টার করে যায় তখন তাকে আমরা বলবো প্রোটোসেল, অর্থাৎ সে একটা সেলের মতো আচরণ করতে পারে। তাহলে এখানে আমাদের প্রোটোসেল হলো এর সঠিক উত্তর হয়ে যাবে কোয়াসাভেট এবং নগ্নজিনের একটা সমন্বয়, সঠিক উত্তর অপশন ডি। 94 নম্বর প্রশ্ন, প্রোটোবায়ন্ট, প্রোটোবায়ন্ট হলো এখানে বলেছে কোয়াসাভেট ও নিউক্লিক অ্যাসিডযুক্ত অবায়ুজীবী হেটেরোট্রপ, বৃদ্ধীয় বিভাজনে সক্ষম এবং দ্বিস্তরীয় আবরণযুক্ত, সবগুলি সঠিক। এর আগেই প্রশ্নে আমরা দেখেছি যে প্রোটোসেল যেটা সে ছিল কোয়াসাভেট এবং নগ্নজিনের সমন্বয়, তো প্রোটোবায়ন্ট যে সে কোয়াসাভেট এবং নিউক্লিক অ্যাসিডযুক্ত একটি অবায়ুজীবী হেটেরোট্রপ, তার সাথে সাথে তারা বৃদ্ধি এবং বিভাজনে সক্ষম এবং তাদের মধ্যে দ্বিস্তরীয় আবরণযুক্ত, এটা অ্যাকচুয়ালি আচরণ নয় আবরণ হবে, দ্বিস্তরীয় আবরণযুক্ত। তো সঠিক উত্তর সবগুলি সঠিক। তারপরের প্রশ্ন বলেছে হটস্পট সম্পর্কে ধারণা কে দেন, হটস্পট সম্পর্কে আমাদের ধারণা দেন এখানে মায়ার্স, মেয়ার, সিমসন এবং রাইট, এই চারজনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সায়েন্টিস্ট মায়ার্স। মায়ার্স হটস্পট সম্পর্কে আমাদের সবার প্রথম ধারণা দেন। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে, সেখানে বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে কী বলা হয়। প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ বলতে প্রাকৃতিক পরিবেশে জীবের সংরক্ষণকে বোঝানো হয়েছে। প্রাকৃতিক পরিবেশে জীবের সংরক্ষণকে আমরা ইনসিটু সংরক্ষণ বলে থাকি। এক্সিটু সংরক্ষণ বলতে তাদের নিজেদের যে স্বাভাবিক বাসস্থান তার বাইরে গিয়ে সংরক্ষণ, তো সেটা হবে না। উদ্ভিদবিদ্যা সাধারণত আমরা বোটানিক উদ্ভিদবিদ্যা বলে থাকি, আর জুতেও আমরা প্রাকৃতিক পরিবেশে করি না, একটা কৃত্রিম পরিবেশ তৈরি করি এবং সেখানে প্রাণীদেরকে সংরক্ষণ করি। পরবর্তী প্রশ্নে বলেছে মানুষের ছয়টি আঙ্গুল কিসের উদাহরণ, মানুষের ছটি আঙ্গুল কিসের উদাহরণ, এর সঠিক উত্তর হয়ে যাবে অভিযোজন। পরবর্তী প্রশ্ন বলেছে আলফা বৈচিত্র্য কাকে বলবো। 98 নম্বর প্রশ্ন বলেছে আলফা বৈচিত্র্য কাকে বলবো, তো এখানে বলেছে প্রজাতির বৈচিত্র্য, জেনেটিক বৈচিত্র্য, কমিউনিটি বৈচিত্র্য এবং কোনোটিই নয়, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কমিউনিটি বৈচিত্র্য। 99 নম্বর প্রশ্ন, আমাদের দেশের সর্বোচ্চ জীব বৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক অঞ্চল কোনটি, আমাদের দেশের সর্বোচ্চ জীব বৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক অঞ্চল কোনটি, এর সঠিক উত্তর হয়ে যাবে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা। তোমরা প্রত্যেকেই জানো যে পূর্বঘাট যেটা সেটা আমাদের অপেক্ষাকৃত একটি নতুন গঠিত, সরি পশ্চিমঘাট যেটি সেটা অপেক্ষাকৃত, পূর্বঘাট যেটি সেটা অপেক্ষাকৃত একটি নতুন গঠিত হটস্পট এবং পশ্চিমঘাট যেটি সেটি কিন্তু অনেক দীর্ঘকালেরই হটস্পট। তো এই দুটো এখানেই সবচেয়ে আমরা বেশি পরিমাণে জীব বৈচিত্র্য পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন বলেছে যে বায়োলজি শব্দের প্রবক্তা কে, 100 নম্বর প্রশ্ন বলেছে বায়োলজি শব্দের প্রবক্তা কে, এর সঠিক উত্তর হয়ে যাবে সায়েন্টিস্ট ল্যামার্ক। চলে আসবো আমরা আমাদের পরের প্রশ্নে, 101 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা কে, 101 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা কে, সঠিক উত্তর হয়ে যাবে ডারউইন। পরবর্তী প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে এসেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জৈব প্রযুক্তির সাহায্যে জিনোমের পরিবর্তন, প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তি ঘটিয়ে জিনোমের পরিবর্তন, অ্যান্টিবায়োটিক উৎপাদনে জৈব প্রযুক্তির প্রয়োগ এবং কোনোটি নয়। এখানে প্রথম তিনটার মধ্যে মিল থাকলেও এর সঠিক উত্তর হয়ে যাবে বি, প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির সাহায্যে আমরা জিনোমের পরিবর্তন ঘটাবে এবং তাতে প্রজনন ছাড়া হবে, এই ঘটনাটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি। 103 নম্বর প্রশ্ন বলা হয়েছে বায়োটেকনোলজির জনককে, 103 নম্বর প্রশ্ন বলা হয়েছে বায়োটেকনোলজির জনককে, এর সঠিক উত্তর হয়ে যাবে লুই পাস্তুর। 104 নম্বর প্রশ্ন বলা হয়েছে মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয় তা হলো কি, মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিপালন পদ্ধতি এখানেই বলেছে এপিয়ারি, এপিকালচার, সেরিকালচার এবং সিলভিকালচার। তো আমরা প্রত্যেকেই জানি যে এপিসিন্ডিকা মৌমাছির বিজ্ঞানসম্মত নাম, সেখান থেকেই এই এপিয়ারি বা এপিকালচার কথাটা আসে। এবার এপিয়ারি আমরা কাকে বলবো, এপিকালচার বলতে আমরা মৌমাছির প্রতিপালনকে বোঝাবো, আর মৌমাছিকে যে কৃত্রিম মৌচাক তৈরি করে সেখানে সংরক্ষণ করে রাখা বা সেখানে রাখা হয় সেটাকে আমরা এপিয়ারি বলি।
তো এপিকালচার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে আসবো আমাদের পরের প্রশ্নে। এখানে বলেছে কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে যায় তখন বিজ্ঞানের যে শাখা গঠন করে, কম্পিউটার এবং ইলেকট্রনিক্স যখন বিজ্ঞানের যে শাখার সাথে যুক্ত হয়ে যায় তখন যে শাখা গঠন করে সেটি হচ্ছে বায়োনিক্স। বায়োলজি এবং ইলেকট্রনিক্স এই দুটো কথা মিশে বায়োনিক্স হয়েছে। চলে আসবো আমাদের পরের প্রশ্নে, 106 নম্বর প্রশ্ন। বলেছে রসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে জীবনবিজ্ঞানের যে শাখার সৃষ্টি করেছে বা বিজ্ঞানের যে শাখার সৃষ্টি করেছে। এখানে রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রির কথা বলা হয়েছে, তো অবশ্যই বায়োফিজিক্স হবে না, বায়ো ইনফরমেটিক্সও হবে না, বায়োজিও কেমিস্ট্রিও হবে না, কারণ এখানে জিও কথাটি বলা হয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে বায়োকেমিস্ট্রি। পরবর্তী প্রশ্ন, 107 নম্বর প্রশ্ন। উচ্চ ফলনশীল এবং উন্নততর গমের ভ্যারাইটি কোনটি? এখানে কিছু গমের ভ্যারাইটি দিয়েছে, রত্না, জয়া, কল্যাণ সোনা এবং IR-22। এর মধ্যে বলা হয়েছে উচ্চ ফলনশীল এবং উন্নততর গমের ভ্যারাইটি কল্যাণ সোনা। 108 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগে প্রাপ্ত হয়েছে? গোল্ডেন রাইস, গ্লুকোজ, হিমোগ্লোবিন এবং বলেছে AOC উভয় সঠিক। AOC অর্থাৎ গোল্ডেন রাইস এবং হিমোগ্লোবিন দুটোই। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গোল্ডেন রাইস। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে আমাদের গোল্ডেন রাইস আমরা পেয়ে থাকি। গোল্ডেন রাইসের মধ্যে ভিটামিন এর যে ডেফিসিয়েন্সি সেটা দূর করার জন্য আমরা গোল্ডেন রাইসই খেতে পারি। গোল্ডেন রাইসের মধ্যে ভিটামিন এ থাকে। গাজরে থাকা জিন সেটা ধানের মধ্যে বা চালের মধ্যে আমরা ইনজেক্ট করেছি এবং তাতে আমরা গোল্ডেন রাইস পেয়েছি। তার পরবর্তী প্রশ্ন, 109 নম্বর প্রশ্ন। ভারতবর্ষের প্রথম জেনেটিক মডিফাইড উদ্ভিদ যা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়েছিল, এখানে অপশান বলেছে বিটি তুলো, বিটি বেগুন, ফ্ল্যাভার্স টমেটো বা ফ্ল্যাভার সেভার টমেটো এবং গোল্ডেন রাইস। এর সঠিক উত্তর হয়ে যাবে বিটি তুলো। বিটি, এই বিটি অর্থাৎ হচ্ছে ব্যাসিলাস সুইনজেনেসিস। ব্যাসিলাস সুইনজেনেসিস যে ব্যাকটেরিয়া ছিল সেই ব্যাকটেরিয়ার জিনকে তুলো বা বেগুনের মধ্যে আমরা বেগুন গাছে আমরা ইনজেক্ট করে আমরা বিটি তুলো বা বিটি বেগুনকে পাই। বিটি বেগুন বা বিটি তুলোর একটা বিশেষ গুণ হলো যে তারা সাধারণত বিভিন্ন ধরনের পতঙ্গ যে অ্যাটাক করে গাছে তাদের থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এর পরবর্তী প্রশ্ন, 110 নম্বর প্রশ্ন। IR-8, রত্না এগুলি আসলে কী? তো সব কিছুতে দেখতেই পাচ্ছ উচ্চ ফলনশীল, গম, ভুট্টা, সর্ষা এবং ধান। তো উচ্চ ফলনশীল ধান না গম না ভুট্টা না সর্ষা? এর মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রত্না, জয়া, এগুলি সবই হচ্ছে আমাদের উচ্চ ফলনশীল ধান। চলে আসবো আমাদের পরবর্তী স্লাইডে, 111 নম্বর প্রশ্ন। বলা হয়েছে এক্সপ্ল্যান্ট কী? এক্সপ্ল্যান্ট হলো কলাকর্ষণে ব্যবহৃত উদ্ভিদাংশ, নির্বীজকরণ পদ্ধতি, সাবকালচার এবং প্লান্টলেট। এখানে কলাকর্ষণে ব্যবহৃত উদ্ভিদাংশ সেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলি। অপশানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে আমরা বা কলাকর্ষণ বা টিস্যু কালচার পদ্ধতিতে আমরা যে উদ্ভিদের অংশকে ব্যবহার করব তাকে আমরা বলি এক্সপ্ল্যান্ট, এবং যে শিশু উদ্ভিদকে আমরা পাই সেই পদ্ধতিতে তাদের আমরা বলব প্লান্টলেট। তো প্লান্টলেট হবে না, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কলাকর্ষণ ব্যবহৃত উদ্ভিদাংশ। 112 নম্বর প্রশ্ন। বলেছে বিটি কথার অর্থ কী? ব্যাসিলাস টিউবিফিকেন্স, ব্যাসিলাস সুইনজেনেসিস, ব্যাসিলাস সাবটিলিস এবং ব্যাসিলাস ব্যাকটেরিয়াল ট্রান্সজেনেসিস। এখানে বলা আছে ব্যাসিলাস সুইনজেনেসিস এবং টিউবিফিকেন্স এই দুটোর মধ্যে অনেকটা কাছাকাছি। এবার ব্যাসিলাস সাবটিলিস তো যেহেতু এটা বিআর এবং এটা এস দিয়ে শুরু হবে তো এটা হবে না, বিটির সাথে মিলছে না। ব্যাকটেরিয়াল ট্রান্সজেনেসিসের মাধ্যমে আমরা বিটি বেগুনকে পাই, কিন্তু বিটি কথার অর্থ একটু আগে কিছুক্ষণ আগের প্রশ্নে বলা হয়েছে যে ব্যাসিলাস সুইনজেনেসিসের অর্থাৎ একটা ব্যাকটেরিয়া তার জিন আমরা তুলো বা বেগুন গাছে এন্টার করাই। তো বিটি শব্দের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ব্যাসিলাস সুইনজেনেসিস। 113 নম্বর প্রশ্ন। মহাকাশ গবেষণায় যে এককোষী উদ্ভিদটি ব্যবহার করা হয় তা কী? এর সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, ক্লোরেল্লা, অর্থাৎ এক ধরনের শৈবাল। এককোষী এক ধরনের শৈবাল ব্যবহার করা হয়, ক্লোরেল্লা, যারা গ্রিন কালারের হয় এবং তারা বাতাসকে পিউরিফাই করতে পারে, তো সেই জন্য তাদেরকে মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়েছিল। 114 নম্বর প্রশ্ন। পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি কী? পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, যা আমরা পাই হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম নামক
ছত্রাক থেকে, আমরা পেনিসিলিন যা আমরা পাই পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। এরপরে বলেছে 115 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটির প্রবর্তক হলেন, ট্যাক্সোনমি শব্দটি কে প্রবর্তন করেন। 115 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি কে প্রবর্তন করেন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ক্যান্ডোলি। থিওফ্রাস্টাস, লিনিয়াস, জনরে এবং ক্যান্ডোলে, এর সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্ডোলি। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণীবিন্যাস করেন, লিনিয়াসেরও পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণীবিন্যাস করেন তিনি হলেন অ্যারিস্টটল। থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল, মায়ার্স এবং বেন্থামুকার, সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। 117 নম্বর প্রশ্ন, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হলেন থিওফ্রাস্টাস, তিনি উদ্ভিদবিদ্যারও জনক, তাকে আমরা ফাদার অফ বোটানি বলে থাকি। এরপরে 118 নম্বর প্রশ্ন, বলা হয় যে সিস্টেমা ন্যাচুরির রচয়িতা কে? সিস্টেমা ন্যাচুরির রচয়িতা কে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ লিনিয়াস। লিনিয়াস সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি লিখেছিলেন। 119 নম্বর প্রশ্ন, বলেছে স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটি কে লেখে? স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটি লেখে হচ্ছে থিওফ্রাস্টাস। এবং 120 নম্বর প্রশ্ন, কোন জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার প্রক্রিয়াকে কী বলা হয়? কোন জীবকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করাকে কী বলা হয়? এর অপশান বলেছে এ, নামকরণ, বি, শ্রেণীবিন্যাস, সি, শনাক্তকরণ, এবং ডি বলেছে বৈশিষ্ট্যায়ন। এই চারটে অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ শ্রেণীবিন্যাস। কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে গোষ্ঠীভুক্ত করাকে আমরা শ্রেণীবিন্যাস বলি। তো আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ, পরবর্তীকালে তোমাদের আরেকটি বায়োলজি ক্লাস নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। সঙ্গে থেকো।